দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। নায়িকা বুবলি উত্তেজিত হয়ে সুপারস্টার শাকিব খানের সঙ্গে ঝগড়া করছেন। বুবলি বলেন, আমার সঙ্গে এখনো নাটক করছো, আর কত এমন করবে? তুমি কেন সবসময় অপুর বাড়িতে যাও? গতকাল তুমি অপুর সঙ্গে থেকেছো, এ খবর আমার কাছে আছে। আর কত এমন করবে তুমি? আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো, এমন ভাবে চিৎকার চেঁচামেচি করছিল নায়িকা বুবলি শাকিব খানের সঙ্গে। এক পর্যায়ে শাকিব খানও ভীষণ উত্তেজিত হয়ে যান, বললেন, আমি এবার ঘোষণা দিয়েছি অপুকে নিয়ে আবার নতুন করে সংসার করব। শাকিব খান বলেন, বাবা হওয়ার পর আমার মনে হয় এখন আমার দায়িত্ব বেড়ে গেছে। অপু বিশ্বাস বলেন, সন্তানের প্রতি বাবার দায়িত্ব থাকবেই। অপু বিশ্বাস, শাকিব খান তারা এখন তাদের সন্তানের ভবিষ্যতের জন্য নতুন করে জীবনটা ঠিক আগের মতো করে ফেলতে চান, এমনটি বলেন শাকিব খান। শাকিব খান বলেন, বুবলি আমার জীবনটা তছনছ করে ফেলছে, প্রতিদিন ওর সঙ্গে আমার ঝগড়াঝাটি লেগেই থাকে। আব্রামের কাছে পেতে চাই, আব্রামের কাছে যেতে চাই, এই জিনিসটি বুবলি কোনোভাবেই মেনে নিতে পারে না। শাকিব খান বলেন, বুবলি যখন জানে আমি অপুর বাড়িতে গিয়েছি জয়ের জন্য এটা সেটা নিয়ে গিয়েছি, সে তখন ফোন করে উত্তেজিত হয়ে যায় এবং আমাকে বাড়িতে ডাকে, আমাকে কাছে পেলেই বিভিন্নভাবে ঝগড়াঝাটি করে, আমি আর এগুলো নিতে পারছি না, খুব দ্রুতই একটি সমাধানে আসব, এমনটি বলেন শাকিব খান। শাকিব খান বলেন, আমি এখনো অপু বিশ্বাসকে ভুলতে পারিনি। শাকিব বলেন, অপু যাই করতো আমার সঙ্গে এমন ভাবে ঝগড়াঝাটি করতো না, অপু খুব নরম মনের মানুষ ছিল, আমার সকল আবদার অন্যায় অত্যাচার সে মুখ কুচে মেনে নিত। আমি বুঝতে পেরেছি আমি অপুর সঙ্গে অনেক অন্যায় করেছি, সে কখনো উত্তেজিত হয়নি, কখনোই আমার সঙ্গে বুবলির মতো এমন খারাপ ব্যবহার করেনি। বুবলি যেটা প্রতিনিয়তই করছে আমার সঙ্গে, আমি বুবলির এই ব্যবহার কোনোভাবেই মেনে নিতে পারছি না। জানা গেছে অপু বিশ্বাসের জীবনে এমন দুটি সময় আসে যখন শাকিব খানকে নিয়ে ভাবতে শুরু করেন অপু বিশ্বাস, যার একটা সময় ছিল করোনার সময়, আর সেই সময় অপুকে ভীষণ মনে পড়ত শাকিবের, অপুরও ঠিক একই রকম কথা মনে পড়ত। করোনার সেই সময়টা খুব ভয়াবহভাবে দুশ্চিন্তায় কেটেছে অপু বিশ্বাসের, কারণ শাকিবের একটু ঠান্ডার সমস্যা আছে, শাকিবের কোনো ক্ষতি হয়ে যাক এটা অপু কখনোই চাইতো না। তখন মনে হতো, আহ, জীবনটা তো খুব ছোট, কেন আমি শাকিবের সঙ্গে ভুল বুঝাবুঝি ছিল, আমি এখন আবার শাকিবকে নিয়ে কেন ভাবছি, এমন এমন কথা ভাবতেন এবং ভাবতেন, যত যাই হয়েছে আমি সব শাকিবকে মাফ করে দিলাম, আল্লাহ যেন ওকে ভালো রাখি, সুস্থ রাখে, কোনো রকম বিপদ যেন শাকিবের না হয়, এমনটি ভেবেছেন অপু বিশ্বাস। শাকিবকে ফোন করে অনেক কান্নাকাটিও করেছেন, বলেছেন, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি জীবনে অনেক ভুল করেছি, আর করতে চাই না, বাকি জীবনটা আমি চাই তুমি সুস্থ থাকো, সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করো।